Meu dost. Como nasceu? É então. আরে মামা কি অবস্থা অনেকদিন পর দেখা আমি তো আছি মামা তোমার কি হইতেছে মামা তো ঠিক না দুছো কেন দিনে দিনে তুমি কি করতেছো বল তো কে মামা তোরা দুজন আইলি ওই কই কার কথা বলি সৌভিকের কথা তাহলে মামা সৌভিকের একটা ফোন লাগা লাগাইতেছি ফোন লাগা ফোন লাগা তুই ফোন লাগা দেখালে কই আছে কই আয় আমরা এখানে চলে আসছি সেই দূরের থেকেই তো গিটারের আওয়াজ শুনতেছিলাম তুই তো ভালোই গিটার বাজানো শিখেছিস মনে হচ্ছে রে তুই একটা গান টান শোনা আমরা আসলে একটু চিল টিল করি গান ধর একটা হ্যাঁ অবশ্যই লে জারাতে তুমি নেই বলে কাটে না চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন মন দেখায় না তুমি কেন কাছে আসো না এই বৃষ্টি বেজারাতে তুমি নেই বলে আমাদের তো ফারদিন ডাকা উচিত ফারদিন এক একা থাকবে না তুই হচ্ছে ফারদিনও ডাক তাহলে মনে কর তিন আমরা কয়েকজন একসাথে হয়ে হ্যালো ফারদিন মামা একটু ওই পিছন সাইডে চলে আসো তো আমরা সবাই আছি একটু জরুরি একটা কথা আছে আসো আচ্ছা আচ্ছা আগের দিনগুলো কত ভালো ছিল রে সব একসাথে আড্ডা দিতাম আরে ফারদিন ভাই কাহিনী হচ্ছে কি আমরা সবাই প্ল্যান করলাম যে হচ্ছে আমরা 31st একটু পিকনিক করবো হচ্ছে টাকা পয়সা কিছু দাও হচ্ছে আমরা কালকে ধরো একটা পিকনিক করি চিল হবে নে ভাই আর ভাবলাম যে তুমি 31st নাইট বলে কথা 31st তো সবাই মজাই করি আমরা আসলে 31st নাইট অঙ্ক করতেছ তোমরা আসলে এটা তো ইসলাম আর কতটুকু সমর্থন করে এটা আমি জানি না তবে যতটুকু আমি জানি এটা ইসলাম সমর্থন করে না আমার যতটুকু জানি আমি এটা তাহলে আমি দেখি ভেবে তোদেরকে জানাই এখন আজ জানাই আর কাল জানাই সেটা পরে বিবেচনা আমি একটু ভালো করে জানি একটু ভাবি তারপর তোদেরকে জানাই কি হয় তাহলে তোরা থাক আজকে উঠি আমার একটু কাজ আছে ওদেরকে বলে আসলাম কি করি ও আচ্ছা যাই ওদের কাছে যাই
আপনারা যখন আসছেন বসেন, আপনাদের কি সমস্যা বলেন? হুজুর, ওই যে আমি আপনাকে যে গতকালকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা যে 31st নাইট সম্পর্কে প্রশ্ন করছেন, আপনারা কি জানেন ইসলাম এটাকে কতটুকু সমর্থন করে? আর যে বন্ধু আপনাদেরকে মানে 31st নাইট সম্পর্কে বলছে, সে কোন ধর্মের, সেটা কি আপনার জানা আছে? হুজুর, আমার বন্ধুটির নাম হলো শৌভিক। কিন্তু হুজুর, 31st নাইট পালন করলে কি সমস্যা? অনেক আপনি যে নামটা বলছেন, নাম শুনে আমি বুঝতে পারছি সে মুসলমান নয়, বিধর্মী হয়তো বা হিন্দু ধর্মের কোনো সন্তান হবে। তা আপনারা তো জানেন যে হিন্দু ধর্মে বিভিন্ন অশ্লীল কাজ করে আর কি তারা। তো ওরা কী করলো না করলো ওটা তো দেখার বিষয় নয়, আমরা তো মুসলমান নাকি। তো মুসলমান হিসাবে যে সমস্ত কাজ করণীয়, দেখেন 31st নাইট উদযাপন করে, বিভিন্ন অশ্লীল অনাচার কাজের মধ্যে গান বাজনা, জিনা, ব্যবিচারের মধ্যে লিপ্ত হয়ে থাকে। এর দ্বারা অসংখ্য অগণিত মুসলমানের সন্তানেরা নষ্ট হয়ে যায়, পদভ্রষ্ট হয়। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান সম্পর্কে সাহাবায়ে কিরামদেরকে পরিচয় দিয়েছে, ইমানদার কারা, ইজা সাররাতকা হাসানুকা ওয়া ইজা সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন। সাহাবায়ে কিরামদেরকে বলতেছে, ওই সময় তুমি বুঝতে পারবা, তোমরা বুঝতে পারবা যে তোমাদের মধ্যে ইমান আছে কি না, যে গুনাহকে গুনাহ হিসাবে জানতেছো, বুঝতেছো এটা গুনার কাজ এবং এটা নেক কাজ, এবং মানে কোনটা সৎ কোনটা অসৎ। এই কাজগুলো যখন তোমার অন্তর সাক্ষ্য দেবে যে এটা ভালো কাজ এটা মন্দ কাজ, তখন বোঝা যাবে যে তোমার মধ্যে ইমান আছে। ওরা যে সমস্ত কাজকর্ম করে এর দ্বারা বোঝা যায় তাদের মধ্যে কোনো প্রকার ইমান নেই। আর ইসলাম আল্লাহ তাআলার নিকট এত প্রিয় একটা ধর্ম যে এই ধর্ম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা সমস্ত ধর্ম থেকে পৃথকতা করে ইসলাম ধর্মকেই গ্রহণ করছেন, এটা অত্যন্ত মনোনীত একটি ধর্ম। এই ধর্মের মধ্যে আমরা মুসলমানের সন্তান হয়ে অশ্লীল কাজের মধ্যে কেমনে লিপ্ত হই? আর 31st নাইট পুরাটাই বিধর্মীদের থেকে শুরু হয় আর কি। এখন আমাদের চলাফেরা যদি তাদের সঙ্গে মিলমিলাপ হয়ে যায় তাহলে তো কেমন হলো। তা আমাদের জানার দরকার, তারা যে কাজেই করুক না কেন, ওইদিকে ফলো না করে আমরা মুসলমান, মুসলমানদের যে ঐতিহ্য আছে, মুসলমানদের যে বড় বড় দিনগুলো আছে, বিশেষ করে আমরা বছরে দুইটা ঈদ উদযাপন করি, ডেলি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, এই সমস্ত কাজ হলো মুসলমানের জন্য আনন্দদায়ক জিনিস। এই কাজকে বিরত রেখে আমরা অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হবো, এটা তো কশ্চিনকালে হইতে পারে না। আমাদের এই কথাগুলো বোঝার দরকার যে আমরা মুসলমানের সন্তান। এখন যদি প্রশ্ন করা হয় আজকে আরবি মাসের কত তারিখ, আমরা কি বলতে পারবো বলেন তো দেখিনি। এই তো, তাহলে আমরা বছর উদযাপন করবো এমনভাবে যে আরবি মাস, আরবি দিন, যখনই আমাদের বছরের শুরু হয়, ইংরেজি হোক, বাংলা হোক, আরবি হোক, যেই বছরের শুরুই হোক, ওই শুরুটা আমরা উদযাপন করব আল্লাহ তাআলার নিকট দোয়া করে যে অতীত যে বছরটা চলে গেছে আল্লাহ, আগামী বছরটাও যেন আমরা সুন্দরভাবে ইসলামের মধ্যে কাটাইতে পারি, সুন্দরভাবে চলাফেরা করতে পারি। যদি কোনো অশ্লীল কাজ দেখি ওটাকে প্রতিহত করার ফিকির করব, চিন্তা করব কীভাবে প্রতিহত করা যায়, এটা হলো মুসলমানের কাজ। তো আশা করি 31st নাইট সম্পর্কে যতটুকুই বলা হলো অশ্লীল কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি, আল্লাহ তাআলার নিকট দোয়া করি এবং আমরা সকলেই ফিরে আসি ইসলামের দিকে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ইনশাআল্লাহ। হুজুর, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। আসলে ইসলাম ধর্ম 31st নাইট কোনো অশ্লীলতা কোনো কিছুকে সমর্থন করে না। জি জি হুজুর, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই সকল কাজ থেকে নিজেদের বিরত রাখতে পারি এবং পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।